আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের নামের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র সফরের সময় বৈঠকে বিশ্ব সংস্থাটির প্রধান এমন মূল্যায়নের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে। দেশে ফিরে মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দেশটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সফরে নতুন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। আলোচনা হয়েছে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে সহায়তা, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠন, মানুষের জীবনে মান উন্নয়নে উন্নয়ন সহায়তা সহ বেশ কিছু ইস্যুতে। মিয়ানমারের সেনাশাসনের অবসান শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা নিয়ে উৎকণ্ঠা ছিল দেশটির, কিন্তু বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রস্তাব করেছে রোহিঙ্গাদের বিষয়ে বিশেষ দূত নিয়োগের। আমাদের মোর প্রায়োরিটি হচ্ছে রিপাট্রিয়েশন অফ রোহিঙ্গা ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন ফর এ বেটার লিভিং ফর দেম ইন ফিউচার। হোয়াইট হাউস নিরাপত্তা ইস্যুতে আলাপের আগ্রহ দেখালেও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজনে ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে পুনরায় একমত হয়েছে দুই দেশ। আর অবৈধ অভিবাসীদের বৈধতা ও ওয়ার্ক পারমিট দেবার অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউসের একজন ডেপুটি আমাকে ফোন করেছিলেন, তো উনি বললেন যে তারা একটা আতাত মোর ইন্ডিয়া স্পেসিফিক মোর স্ট্রঙ্গার প্রোগ্রাম করতে চান ফর সিকিউরিটি এইসবে। আমি বললাম দেখেন সিকিউরিটি আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। সফরে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কথা হয়েছে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উঠে আসা নিয়ে। দেন আই স্পোক টু সেক্রেটারি জেনারেল, দিস ইজ এ হিস্টোরিক ইভেন্ট, ক্রেডিট গোজ টু শেখ হাসিনা অ্যান্ড দ্য পিপুল অফ বাংলাদেশ। কত কষ্ট করে আমরা এই স্বল্প আয়ের দেশ থেকে আপনার এখন উন্নয়নশীল দেশের সাথে কাতারে গেছি। দিস ইজ বিকজ অফ দি ডেডিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক আপনার টার্গেট অফ দি গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার হয়েছি। তবে এর সাথে আমাদের যেমন চ্যালেঞ্জও আসবে সেই সাথে অ্যাডভান্টেজও আছে, দুটোই আছে। তবে সফরে আল জাজিরার বিতর্কিত রিপোর্ট নিয়ে মার্কিন প্রশাসন কিংবা জাতিসংঘের কোথাও কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি পররাষ্ট্রমন্ত্রী। আর কাজ নিয়ে কূটনৈতিকদের হইচই করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন ডক্টর মোমেন। আল জাজিরার কথাটা ওই প্রতিদিনের, তারপরে সময় বাংলাদেশের টিভি যারা যখন তারা আমার সাথে আলাপ করেন তখন ওনারা এটা তুলেছেন, আর তুলেছে ভয়েস অফ আমেরিকা। হ্যাঁ, আর বাকি কোনো লোক এই সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আলাপও করেনি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।